মাধ্যমে যেরকম জান্নাত পর্যন্ত পরও লাখ ও গুনা হয়ে যায় ওই সকল বন্দ যদি আল্লাহ পাকের নিকট মাফ চাইতে থাকার অভ্যাস বানায় যখনই ভুল ত্রুটি হয় আল্লাহ আমার গুনা হয়ে গেছে আমাকে মাফ করে দেন আল্লাহ পাক বন্দার জবান এই কথা শুনতে চান হাদিস শরীফে আজ রসুল্লি পাক সল্লাহ আলিহু সাল্লাম বলেন বন্দার যখন কোনো গুনাহ হয়ে যায় আর সেই বন্দা আল্লাহ পাকের নিকট মাফ চায় আল্লাহ পাক খুশি হয়ে ফেরেশ তাদেরকে বলেন এই ফেরেশতারা এই বন্দাই অন্তর থেকে বিশ্বাস করে ওর এক মালিক আছে এক মাহবুদ আছেন এক পালন কর্তা আছেন যার কাছে মাপ চাইলে মাফ পাওয়া যায় তোমরা সাক্ষী থাকবে বন্ধাকে আমি মাফ করে দিলাম

জেসে বারুদ জরাসি হতি হগর বড়ে বড়ে পাহাড়ো কো উড়া দে তিনি বলেন যেভাবে বারুদের দ্বারা বানানো ছোট্ট একটা বম পাহাড়ের গায়ে নিক্ষেপ করা হলে সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই তবা হলো আসমানি বারুদ যখন বন্দা তবা করে তবার বারুদ গিয়া যখন হাজারো লাখ কোটি গুনার পাহাড়ের উপর পড়ে মুহূর্তের মধ্যে গুনার সব পাহাড় একদম মিসমার হয়ে যায় আমার প্রিয় বন্ধুরা এজন্য বারবার তহবা করতে থাকি এবং কাড়ি করার চেষ্টা করি রসুল পাক সাল্লাম বলেন ইবকু ফাইনলাম তবকু ফতাবা কাউ তোমরা আল্লাহর নিকট কান্না কাটি করো চোখের পানির দ্বারা আল্লাহকে রাজি করার চেষ্টা করো আর কানতে না পড়লে কান্নার ভান ভনিতা করো ভারতের এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার মরানা শাহ মোহাম্মদ আহমদ সাহাবাদ রহমতুল্লাহ আলী তিনি বলতেন যে হে মুসলমান গুনাহের কারণে পেরেশান হয়ে তুমি নিরাশ হয়ে যায় না যে আমার কোনো রাস্তা নাই জাহান্নাম ছাড়া বড় তো নিশ্চয়ই রাস্তা আছে আল্লাহ পাক জাল্লা জাল আলু আম্মান পবিত্র কোরআন বলছেন তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআলকুম তুফলিহুন হে ঈমান ওয়ালারা তোমরা সকলে নিজ গুনাহের জন্য তবা করো নিঃসন্দেহে তোমরা তবার উসিলাতে कामयाब হয়ে যাবে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে তবার দ্বারাও বন্দা জান্নাতের মালিক হয়ে যায় জান্নাতের অধিকারী হয়ে যায় আমার প্রিয় বন্ধুদের জন্য বারবার তওবা ইস্তেগফার করতে থাকি আল্লাহ তাআলা

فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا فلا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يربيه عن ربه تبارك وتعالى اعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر وقال عليه الصلاة والسلام توبى لمن فتد في صحيفته استغفارا كثيرا وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني কুরআন করিমে মহান রবুল আলমিন বলেন যে যিসকুল বন্দারা বলে আমার রব আল্লাহ তারপর এই কথার উপর কায়েম থাকে পুরা জিন্দগি তারা আল্লাহ রব এই কথার উপরে এই রঙের উপরে এই হালতের উপরে এই গুণের উপর কায়েম থাকে তো তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমতের ফিরেস্তারা অবতীর্ণ হন যে ফিরেস্তারা তাদেরকে বলেন যে লা লফু আল্লাহ তাহজানু কোনো ভয় নাই কোনো টেনশন নাই এবং যে জান্নাতের আল্লাহর পক্ষ থেকে ইমান তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল তোমার জন্য সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। পাক পাকের তফসিরে মুফা লেখেন যে মানুষের যখন মৃত্যুর সময় হয় তো আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতারা আসে যত দূর পর্যন্ত যার দৃষ্টি যায় তত দূর পর্যন্ত এই ফেরিস্তারা দলে দলে কাতারে কাতারে বসে যান এই মোমেনের সম্মানার্থে আল্লাহর বান্দা ওয়ালার এত বড় সম্মান এত বড় মর্যাদা আশিকার জানাজা হ্যা যারা সে নিকলে যে আল্লাহর দেওয়ানার জানাজা এই জন্য ধুমধাম আল্লাহ পাক ব্যবস্থা করেন যে অসংখ্য ফেরিস্তাদা আল্লাহ পাক পাঠান যারা এই বান্দার রুহ কবজ করার জন্য আসে কিন্তু মালাকুল মোদ যখন জান কবজ করেন তো মানুষ মনে করে যে না জানি কোন মুসিবত হয় কোন বিপদ হয় কিন্তু রসুল আকরম সাল তাল আলী ওসাল্লাম সাল্লাম বলেন ফের মৌতের ফেরেস্তা যখন আসেন তখন বলেন আসসালাম আলী কে বলি আল্লাহ মৌমেন বন্দাকে সালাম করেন যে হে আল্লাহর বলি তোমাকে সালাম আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর বলি হিসাবে কবুল করেন আমার প্রিয় বন্ধুরা সালাম দিয়া তখন তিনি যান কবজের জন্য প্রস্তুতি নেন কিন্তু তখন ওই মোমেন বান্দাকে জিজ্ঞাসা করে এই দুনিয়াতে আরো কিছুদিন থাকার খেয়াল আছে মানে তার সঙ্গে সুন্দর আলাপচারিতার মাধ্যমে তার সান্ত্বনা এবং আরামের ফিকির করেন ফেরস্তা এই দুনিয়াতে আরো কিছুদিন থাকার খেয়াল আছে তো উনি বলেন যে ইলা দারিল হুমুম এবার হাসান আমাকে এই পেরেশানের দুনিয়াতে আরো থাকতে বলো আর ইলা রব্বি জলদি আমাকে আমার আল্লাহর নিকট পৌঁছায় দাও আল্লাহ তালা আমাদের সকলের উপর রাজি হয়ে যান খুশি হয়ে যান ইরানের এক বুজুর্গ ছিলেন হজরত হাফিজ সিরাজি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে খোর্রম আ রোজ কাজী মঞ্জিলে বি রাহাতে জাঁ তোলাম সেদিন কি আনন্দের দিন হবে আমার যেদিন মহান আল্লাহ আমাকে ডাকবেন যে সিরাজি দুনিয়া ছাড়ো তুমি আমি আমি মাওলার রহমতের কোলে বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয় তো রসুল আলী সাল্লাম বলেন যে আল মৌ তো তোহফাতুল মৌমিন মৃত্যু হল মৌমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার অনেক দামি উপহার কেমন উপহার আলমত জসরুন ইউসিলুল হাবিব ইল আল হাবিব মৃত্যু এমন একটা পোল এমন একটা ব্রিজ যে ব্রিজটা অতিক্রম করলে বন্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে হজরত হাকিম মোহাম্মদ মুজাদুদ্দিন মিল্লাত মৌলানা আশফ আলী থানবির রহমতুল্লাহ আলী ভারতে বিখ্যাত যে মহান বুজুর্গ এবং বড় আলম দিন ছিলেন তিনি বলেন যে আপনার একটা আলমারি আছে এই আলমারির দুইটা তাক আপনি বৎসর পরে নিচের তাকের মালামাল উপরে তাকে উঠাইলেন এটা কি দোষের কিছু ভাই আপনার আলমারি আপনি মাল রাখছিলেন নিচের তাকে এক বছর পরে সেটাকে উপরে তাকে উঠাইলেন এটা তো দোষের কিছু না আপনার আলমারি আপনি যেভাবে ব্যবহার করেন করবেন এখানে কোনো অপরাধের কিছু হয়নি অন্যায়ের কিছু হয়নি ক্ষতিকর কিছু হয়নি কি মোলাম্মদ মুজাহুদ্দিন মিল্লাদ মৌলানা আসফ আলী থাহ রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ পাকের একটা আলমারি আছে সে আলমারির দুটা তাক এক তাক হলো এই পৃথিবী আর এক তাক হলো আসমানের উপরে শুনতেছেন প্রিয় বন্ধুরা তো এই বান্দাদেরকে আল্লাহ পাক নিচের তাকে থাকতে দিয়েছেন এক জমানা পর্যন্ত যখন আল্লাহ পাকের খুশি আল্লাহ পাক নিচের তাক থেকে উপরের তাকে নিয়ে যান তো এটা তাহলে অপরাধ হবে কি জন্য হ্যাঁ এজন্য কোনো বান্দার মৃত্যুর সংবাদ আসলে আমরা পড়ি ইন্না লিল্লাহি বা ইন্না নিঃসন্দেহে আমরা তো আল্লাহ এবং আল্লাহর নিকটেই আমাদের ফিরে যেতে হবে আমার প্রিয় বন্ধুরা মানুষ দুনিয়াতে আসে কেউ এখানে থাকবে না কিন্তু আমাদের চিন্তার বিষয় হলো আমরা কি সাথে নিয়ে যাব। হযরত থেকেই বল্মদ মুজ্ঞাদ দুদিন মিল্লাদ মওলানা আসফ আলী থানবির আহমদ আলীর বিখ্যাত খালিফা মস্ত বড় বুজুর্গ এবং আরএফে কামেল হজরত খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলী বলেন যে জু বসর আতা হ্যা দুনিয়া মে ইয়ে কেতি হ্যা কজা মে বি পিছে চলি আতি হো জরা ধ্যান রে মানুষ যখন দুনিয়াতে আসে মৃত্যু তার সঙ্গে সঙ্গে আসে এবং মানুষকে সতর্ক করতে থাকে জন্য মৃত্যুর ব্যাপারে অসতর্ক থাকা দিনরাত রাত ফিকির করা চাই যে কোনো মুহূর্তে বড় পার আমাকে পাড়ি জমাতেই হবে এই বুজুর্গ তিনি বলেন যে হো রহি হ্যা অমর মিসলে বর্ব কম চুপকে চুপকে রফতা রফতা দম্বদম বরফের চাকা যে ধীরে ধীরে যেরকম গলতে থাকে কিছুক্ষণ পর একদম নাই শেষ হয়ে যায় অনুরূপভাবে তোমার আমার এই মূল্যবান জীবনটা দমে দমে মুহূর্তে মুহূর্তে শেষ হইতেছে আজকে কিবার শনিবার আবার আজকে কিবার সোমবার মানে আমার জীবন থেকে এতগুলো দিন খুশে গেল এখন কি সকাল বেলা, এখন কি সন্ধ্যাবেলা মানে আজকে সকাল আমার জীবন থেকে খুশে গেল সন্ধ্যাবেলা বেলা আমার আমার জীবন থেকে খুশে গেল শুনতেছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ আসাব আকীরা ও আফনাল কাবীর কারুল গাদাত ও মারুল আসি আমার ভাইরা ছোট্ট শিশু জন্ম হয় ছোট্ট বাবু কুলনিয়া সকলে আদর করে এই সকাল বিকাল সকাল বিকাল আসতেছে যাইতেছে দিন আসতেছে যাইতেছে কিছুদিন পরে দেখা যায় ওর বয়স দশ আর কয়েকদিন পরে দেখা যায় ওর বয়স চব্বিশ কয়েকদিন পরে দেখা যায় ওর বয়স ছাব্বিশ এখন সকলে আলোচনা করো ওর বিশেষ ফিকির করো কয়েকদিন পরে দেখা গেলো ওর বাচ্চা হলো কয়েকদিন পর দেখা গেল ওর চুল সাদা হইতেছে এরকম হয় না যে মাথার চুল এবং দাড়ি সাদা হইতেছে কয়েকদিন পর দেখা গেল হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা কয়েকদিন পর দেখা গেল এখন বিস্তায় পড়ে গেছে আর চলতে ফিরতে পারে না আমার প্রিয় বন্ধুরা এইভাবে একদিন মানুষ দুনিয়ার থেকে একদম বিদায় হয়ে যায় আমরা যত মানুষ আজকে মাঠের মধ্যে আসি আমরা নিজেরা কত মৃত মানুষকে দুনিয়াতে দেখলাম কিন্তু এর থেকে কোনো শিক্ষা তো আমরা গ্রহণ করি নেই। এক বুজুর্গ বলেন যে ফাইজা হামালদাহ ইল কবুরা জাতন ফালা মাহমুল تما جا جاؤ تو بزرگ بھارو ملک آدم دف آتنگ روز یہ تم ناس جاری تم

এক দিন আখের মৌত হয় হে মানুষ পরকাল সম্বল তুমি জলদি জোগাড় করো কারণ হঠাৎ করে আমার রওনা হওয়া লাগবে কবরস্থান পর্যন্ত পৌঁছতেই হবে জয়সি করনি বয়সি ভরনি হ্যাঁ জরুর কবর মে মাইত উতরনি হ্যাঁ জরুর যা করবে সেটাই পরকাল জীবনে ভোগ করতে হবে প্যারল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম বলেন আল কবরু রৌজাত মিন অ মিন হফারিন নার এই কবর হয় আমাদের নেক আমলের বরকতে জান্নাতের একটা বাগান হবে আর না হলে বদকার লোকের বদ শাস্তি স্বরূপ এটাই জাহান্নামের একটা গর্ত হবে নাওয়ওজব তালামিন জালে আমরা সকলে চাই যে দুনিয়ার থেকে যখন বিদায় নিব। তখন থেকে যেন আমাদের আল্লাহ পাক রহমত পাই যায় শান্তির জীবন আমাদের হয় কিন্তু শান্তির জীবন এখান থেকে আপনাকে আমাকে তৈরি করতে হবে আল্লাহ পাক জালালু আলাইহি ওয়া পবিত্র কোরআনে বলেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন হে মানুষ তোমরা আল্লাহর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কায়েম করো تمر کچھ نہشان کچھ حکیم علم ملات مولانا شاہ اشف علی تھان اللہ تعالی مرکدہ اگر یہ انسان انسان بن جائے এহি সব কিছু হয় এই মানুষ যদি সত্যিকার মানুষে পরিণত হয় মানুষই সবচেয়ে বড় মর্যাদাওয়ালা আর ইনসান বননেকার তরিকা ইয়ে হয় যে আল্লাহ তাহালাসের সহিত আল্লুক পয়দা হয়ে যায় আর মানুষের মানুষ হওয়ার রাস্তা হলো আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক পয়দা করা এক বুজু বলেন যে কারহা বা হালক দারি জুমলা রাস বা খুদা তাজ বন্ধু বান্ধবের সঙ্গে সুন্দর ব্যবহার করো তাদের মন রক্ষার জন্য তাদেরকে সন্তুষ্ট করার জন্য কিন্তু যিনি তোমার মহান স্রষ্টা তোমার লালন কর্তা পালন কর্তা সে আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক রাখার ক্ষেত্রে তুমি সেখানে ধোকাবাজির আশ্রয় গ্রহণ করতেছ জবানে ঈমানের কথা আর ওদিকে জিন্দগিগুলো নাফর নাফরমানিতে পরিপূর্ণ বিখ্যাত ও বুজুর্গ ছিলেন হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা তিনি বলেন যে তাহিল ইলাহা ওয়া আনতা তুযিরু হুবহু আজ আল আমর ফিল ফিয়াল বদি হে মানুষ দিন রাত তুমি আল্লাহর হুকুমের বাইরে চলো আর তুমি তো দাবি করো যে আমি আল্লাহকে ভালোবাসি লাউ কান হুবুকা সাদিকান লা আতআতুহু ইনাল মুহিব্ব লিমান ইউহিব্ব মুতিউ হে মানুষ যদি তুমি আল্লাহর মহব্বত এই কথায় তুমি সচ্চা হইতা সত্যিকার অর্থে তোমার ভিতরে আল্লাহ পাকের গভীর নিবিড় এবং পূর্ণ মহব্বত থাকতো তাহলে জিন্দেগিবর তুমি আল্লাহ পাকের হুকুমের অধীন থাকতা আল্লাহ পাকের কথা মোতাবেক জিন্দগী বানাইতা আল্লাহ পাক জল্লা জ্লাউ আলু আল্লাহর মহব্বত ওয়ালা জিন্দী আমাদের সকলকে নসিফ ফরমায়ে দেন এক বুজু ছিলেন আমাদের বাংলাদেশে বড় দিন বহুত বড় বুজুর্গ হজরত মাওলানা শামসুলক ফরিদপুর রহমত তুলে আলী তিনি বলতেন যে আমার ভাই মুসলমান তুমি সারাটা দুনিয়া পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই ও কপাল পোড়া তুমি তো কিছুই পাও নাই আর যদি দুনিয়ার কিছুই না পাই থাকো কিন্তু আল্লাহকে গেছো তো আল্লাহর কসম তুমি সব কিছুই পায় গেছো ভারতে এক বুজুর্গ ছিলেন হজরত হাজি ইমদাদুল্লাহুল্লাহ আলী চিস্তিয়া কাদেরিয়া নকসে সোহার ওদিয়া চারো তরিকার বিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত হাজি ইমদাদুল্লাহ মহাজির মকির রহমতুল্লাহ আলী تینی کاوشری پھر گلاب بولتن کامتے ہے پیارا مولا پیاسا چاہے جیسے آب سرد کو تیری پیاس اس سے بھی بڑھ کر مجھ کو اے اللہ شی تو مانوش ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করতে থাকে আল্লাহ আপনার মহব্বত আর আপনার মহব্বতের পিপাসা এবং নেশা তার চেয়ে বেশি আপনি আমার মধ্যে পয়দা ফরমাই দেন ভারত এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহ এলাহাবাদ রহমতুল্লাহ আলী তিনি বলতেন যে তরপ নে হামকো ফকত কাম হ্যায় এই বস মহব্বত কায়ে নাম হ্যায় দুনিয়ার মানুষ দুনিয়া দুনিয়া করতে মরতে থাকে দুনিয়ার মুর্দা আশুর উপর মরতে থাকে আর ইমানওয়ালা সমস্ত হারাম রাস্তা 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 গুনার থেকে না কষ্ট স্বীকার করতে থাকে এই যে আল্লাহর জন্য কষ্ট স্বীকার করে এই এক 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 মুহূর্তের এক একটা কষ্ট সারা দুনিয়ার বাদশাহীর চেয়েও অনেক বড় দামি আমার প্রিয় বন্ধুরা মুসলমান আল্লাহ পাকের সামনে সেজদা করে এক এক শেরজা লাখো কোটি বাদশাহীর চেয়ে বেশি দামি এজন্য এক বুজুর্গ বলেন যে যে বাদ শাহানের জাহা আজবাদ রোগী বনা বর্দান্দা সারা বে দুনিয়ার রাজা বাদশাহারা যে দুনিয়ার লোভ লালুসার ভিতরে ডুবার কারণে আল্লাহ পাহাকের বন্দিগির সাত মোজা থেকে তারা বঞ্চিত লেক যাওকে কে সেরদায় পে শেখোদা হস্তর আয়াত আজ মুলকা মুলকাত্তরা হে মোমেন তুমি যখন আল্লাহ পাকের সামনে সেজদা করো তো এক এক সেজদা শত শত রাজ্য রাজত্বের চেয়েও বেশি দামি হযরত মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলী মস্তবি শরীফে বলেন খোস্তর আজহার দু জাহা আজাবুয়াদ কে মরা বা তু সরো সৌদা তিনি বলেন যে হে আল্লাহ যে জমিনের উপর আপনাকে ডাকার তৌফিক হয় আপনার নাম নেওয়ার তৌফিক হয় আপনার আপনাকে শ্রেষ্ঠা করার তৌফিক হয় আপনাকে ভালোবাসার তৌফিক হয় যে জমিনের উপর আপনার জন্য কান্নাকারিট করার তৌফিক হয় ওই জমিন দোনো জাহান থেকে বেশি দামি আমার প্রিয় বন্ধুরা মোমেন বন্দা যে জমিনের উপরে শেষ মাথা রাখে এই জমিনের দাম আসমানের থেকেও বেশি আল্লাহ পাক আমাদের সকলকে ওয়ালা সিভ করেন মুসলমান যখন সেজদা করে ইবলিস নিজের মাথায় পিঠাইতে থাকে যে আমাকে সেজদা করার হুকুম করা হলো আমি মানলাম না তো আমার আমি মরদুদ হয়ে গেলাম চিরদিনের জন্য আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেল آرے مومن سجدہ سجدہ شے اللہ کے راضی حکیم علم مولانا شاہ, شاہ تھانب رحمۃ اللہ علیہ خلیفہ حضرت خواجہ اللہ مرزوب رحمۃ اللہ علیہ خدا کی یاد میں خدا کی یاد میں بیٹھے جو سب سے بے غرض ہو کر تو اپنا بوریا بھی پھر ہمیں تخت سلیما تھا যে আল্লাহ পাকের মহব্বতে যখন আমি শেষ মাথা রাখি যখন আমি আল্লাহকে স্মরণ করি কোন জায়গায় বসে জমিনে জিকির করি যে মাটির উপরে আল্লাহর নাম নেই যেই পাটির উপরে আল্লাহর নাম নেই সে মাটি পাটি তক্তে সুলাইমানির মতো মর্যাদা বলা হয়ে যায় তফসির দুরের মনসুরের মধ্যে ইমাম জালাল উদ্দিন সৈদ রহমতুল্লাহ লিখছেন যে হজরত সুলাইম ইসলাম যখন একবার যে বাতাসের উপর দিয়া সিংহাসন নিয়ে চলে যেতেছিলেন এ সময় নিচে জমিনের মধ্যে এক বান্দা এই অবস্থা দীঘা যে হজরত সুলাইমান আল ইসলাম বাতাসের উপর দিয়া এইভাবে সিংহাসন নিয়ে চলে যেতেছেন ওই আল্লাহর বন্দা মুসলমান জমিয়ে থেকেই বলতেছিল সুহান আল্লাহ মাদা উতিয়া আলু দাউদ সুহান আল্লাহ দাউদ সন্তান হজরত সুলাইমান আল ইসলামকে আল্লাহ পাক কত বড় মর্যাদা দান করছেন কত বড় ক্ষমতা দান করছেন যে বাতাসের উপর দিয়া সিংহাসন নিয়ে চলে যেতেছেন হজরত সুলাইমান আল ইসলাম বাতাসকে হুকুম করলেন যে এই লোকটাকে তুলে নিয়ে আসো বাতাস ওই লোকটাকে হজরত সুলাইম আল ইসলামের সম্মুখে হাজির করলো হজরত সুলাইম আল তখন বললেন যে এ মিয়া তুমি যে জমিনে সুহান আল্লাহ বলছিলে আমার সিংহাসন দুই যে তসবি হাতুন ওয়াহেদা ইকবাল তালা আফজাল মিম্মা উতি আলু দাবুদ তোমার একবারের সুহান আল্লাহ আমার এরকম লাখো কোটি রাজ্য রাজত্বের চেয়েও বেশি দামি

رسول اکرم صلی اللہ تعالی علیہ وسلم بولیں لزم ابن آدم یوم القیامہ خامسین কেয়ামতের দিন কোন আদম সন্তান নিজের জায়গা থেকে নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটা বিষয়ে প্রশ্ন না করা হবে আন অমরিহি ফিমা আফনা তার এই জীবনটাকে সে কোন কাজে লাগাইলো ওয়ান শবাবহি ফি মা আবলা যৌবন কালটাকে কোন পথে সয় সে লয় করলো ক্ষয় করলো ওয়ান মালহি মিন এ নাক্তাবুয়া ফি মা আনফাকা ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন পথে তুমি সম্পদ উপার্জন করেছিলে এবং কোন কোন তুমি ব্যয় করেছিলে আমিলা ফিমা আলিমা আর আল্লাহর হুকুম হাকাম দিন শরীয়ত সম্পর্কে যতটুকু তুমি জানতা কতটুকু তুমি আমল করতা আল্লাহ পাক জাল্লা জালু আলু এই পাঁচটা প্রশ্নের কালকে আমতে উত্তর দেওয়ার জন্য যোগ্যতা এবং ক্ষমতা আমাদের সকলকে দান করে দেন নিজ দয়াতে আমার প্রিয় বন্ধুরা সময় পার হয়ে যেতেছে যদি আমি আল্লাহর জিকিরে মশগুল থাকি তো ওই মুহূর্তটা নূর ওয়ালা আল্লাহ পাক রহমত ওয়ালা ভারতের এক বুজুর্গ ছিলেন নকশবন্দী তরিকার মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদ রহমতুল্লাহ আলী তিনি বলতেন যে হে প্রিয় মাওলা তেরি ইয়াদ হে মেরি জিন্দগি ওর তেরা ভুল না মেরি মৌত হ্যাঁ হে আল্লাহ আপনাকে স্মরণ রাখা এটাই আর जिंदगी আর আপনাকে ভুললো তো আমার মৃত্যু অবধারিত ভারত এক বুজুরগো ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুক কি রহমাতুল্লাহ আলাইহ ব্রিটিশ আমলু যিনি হিজরত করে মক্কা শরীফে চলে গিয়েছিলেন কাবা শরীফের গিলাফ ধরে কাঁপতেন এবং তিনি বলতেন আমার প্রিয় মাওলা কইtypescript kuch

দিয়া যাইতেছিলেন আল্লাহর উলি ছিলেন تو تینی محبت اور جور سے اللہ پاک جل جلال و امان کے لکھو کرے بولن لیں جی جہے اللہ کی دیلے اپنا کے پاو زبے تو اللہ پاک جل جلال و امان والو آسمان تھے کہ اولیر انتر بھی تو رڈھال لیں جی دو جہان تمہیں امر جن رو اچھر کو گرو دنیا و آخرت دو جہاں کے امر جن رو اچھر کو گرو تاہل تمہیں امی اللہ کے پاو زبے اوی بزرگو تکن بولن لیں جی قیمت خود ہر دو عالم گفتائی نیر قبالہ کن کے ارزانی حنوز ہے আপনার দাম এত সস্তা বললেন খালি এই দুনিয়ার দুনিয়া এবং আখরাত দুইটা দিলে আপনাকে পাওয়া যাবে নিশ্চয়ই আপনার দাম আরো বেশি আরো বেশি আরো বেশি আমার প্রিয় বন্ধুরা যারা আল্লাহর মহব্বতওয়ালা বন্দা তারা জীবনের সর্বস্ব আল্লাহর জন্য লুটাইয়া দিয়া বিলাইয়া দিয়া তারা খুশি হয়ে যান কোরআন শরীফে মহান আলা আলমিন বলেন বলিন্না সালাতি ও নুসুকি

আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু এক রব্বুল আলের জন্য উৎসর্গিত এক বুজুর্গ বলেন যে আমার তো অন্য কোনো খোদা নাই এক খোদা আমার স্রষ্টা একজন আমার লালন কর্তা পালন কর্তা একজন এবং সে আল্লাহর নিকটে আমাকে ফিরে দিতে হবে এজন্য আমি আর কাউকে আমার জীবনে কোন সুযোগ দিব কি কারণে আমার এই জীবন এক আল্লাহর বন্দিগের জন্য পরিপূর্ণভাবে উৎসর্গিত এবং নিবেদিত নেই হোক সে কা তো কেউ হোক সে কা যা রাহা হো আমি আল্লাহর আল্লাহর হয়ে আসি আল্লাহর হয়ে থাকবো আল্লাহর হয়ে বাজব আল্লাহর হয়ে আল্লাহর নিকট পুজব বজব হজরত সাদি সিরাজি রহমতুল্লাহ আলে বলেন মুহেদ চেবর পায় রেজি ঝরস চেফৌলাদ হিন্দি নেহি বর

হোজায় ওই নজর দামি নজর যেই নজরে দুনিয়ার কোনো কিছু দেখলে তার ভালো লাগে না পছন্দ হয় না তার নজর নজরের এক খুদা এক নেশায় এক পিপাসা এই দৃষ্টির דרায় চোখের দ্বারা সে শুধু আল্লাহ আল্লাহকে খোঁজ করতে থাকে এই পৃথিবীর জাররা জাররার মধ্যে সে আল্লাহ পাকের নূরের তালাশ করে আল্লাহ পাকের खुशबू পাইতে থাকে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মস্তবি শরীফে বলেন যে নামি উচু বরজবান আমমি হরবুনে মো আজ আসাল জো এ সাবাদ হে মানুষ আমি জালাল উদ্দিন রুমি যখন আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যায় আমার দেহের প্রতিটি বিন্দু বিন্দু মধুর দরিয়ায় পরিণত হয়ে যায় ভারতে এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ আলে বারো যিনি রসুল্লাহ সাল্লা আলী দেখছিলেন তো সেই হজরত শাহ আব্দুল গুনি ফুল রহমতুল্লাহ বলতেন আমার ভাই মুসলমান জিকির ওয়ালা জিন্দিগি বানাও প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের জিকির করো চলতে ফিরতে মাঝে মাঝে আল্লাহ পাকের জিকির করো তিনি বলতেন যে জিকির জাকির কো মজকুর তক পৌঁছাতা হয় যেই বন্দা আল্লাহ পাকের জিকির মশগুল হয় এই জিকির কে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহ তালা আমাদেরকে গুনা থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করেন এই ভারতের মহান বুজুর্গ হাজা আজুল হাসান মুরজু রহমতুল্লাহ আলী বলেন লব্য হরদম জিকির বি হো দিল মে হরদম ফিকির বি ফির তো বিলকুল রাস্তা হাফ তাদর বারে শাহ হে মোমেন হে মুসলমান তোমার জবান যদি আল্লাহ পাকের নামের জিকির থাকে তোমার অন্তরে আল্লাহ পাকের মহব্বত থাকে এবং তোমার অন্তরে আল্লাহ পাকের ধ্যান থাকে জবান জিকির আর অন্তরে আল্লাহ পাকের ধ্যান এইরকম জিন্দিগি যদি তুমি বানাইতে পারো জান্নাত পর্যন্ত তোমার রাস্তা একদম পরিষ্কার আরামসে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছবে ভারতের দারুল দেওবন্দের বিখ্যাত আলেমে দিন একটানা দারুল দেওবন্দের ষাট বৎসরের অধ্যক্ষ হজরত হাকিমুল ইসলাম মৌলানা আর ত্রেপসা রহমদুল্লা বলতেন আমার ভাই মুসলমান শেখ জমানার মুসলমানরা খুবই দুর্বল শেষ জমানার মানুষ দুর্বল এই জমানার মুসলমানরা যদি ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদাটুকুও আদায় করে আর এক একটা গুনা থেকে বাঁচে তাহলে তোমরা এই জমানার এক একজন মুসলমান এক একজন বাইজিত বুস্তামি এক একজন জুনাইদ বগদাদি আল্লাহ পাক জল আলু আমলু আল্লাহ তালার ফরজ ওয়াজিব হুকুমগুলো আদায় করার আমাদের তৌফিক দান করেন এক একটা গুনা থেকে বাঁচার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন ভারতের মহান বুজুর্গ হযরত হাকিম উল মৌলানা আসফ আলী থানবী রহমতুল্লাহ আলী বলতেন এক একবার নজর হেফাজত করা দশ হাজার রাকাত তাহাজ্জুদের চেয়েও বেশি দামি এই কথা তিনি কি কারণে বলতেন যে স্বয়ং রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস হে মুসলমান হে মানুষ তুমি সব রকমের গুনাহের কাজ থেকে দূরে থাকো যদি তুমি গুণামুক্ত জিন্দিগি বানাও সারা বিশ্বের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ এবাদতওয়ালা তুমি সবচেয়ে বড় অলি আল্লাহ এজন্যই হজরত হাকিম উলম্মদ মরানা থানবী রহমতুল্লাহ আলী বলতেন আমার ভাই মুসলমান এক একটা গুনা থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল এবাদত থেকে বেশি দামি এক একটা গুনা থেকে বাঁচা লক্ষ লক্ষ এবাদত থেকে বেশি দামি হজরত জুনায়দ বাগদাদ রহমতুল্লাহ আলী বিখ্যাত বুজুর্গ ছিলেন বহুত বড় আলেমে দিনও ছিলেন তিনি হজরত জুনায়দ বাগদাদ রহমতুল্লাহ আলাই এত বড় উলি ছিলেন যে হাজার হাজার ওলামা আউলিয়া ওনার অনুসারী ছিলেন তো এক যুবক যখন সংবাদ পায় যে জুনায়দ বাগদাদি বহুত বড় অলি আল্লাহ তো সে আসলো এবং বাগদাদির নিকট এভাবে দরখাস্ত যে হুজুর আপনি আমাকে আপনার হিসাবে কবুল করেন আপনার নিকটে আমি থাকতে চাই আপনার খেদমত করতে চাই হজরত জুনায়দ বাগদাদি রাজি হলেন তাকে অনুমতি দিলেন ওই যুবক এক টানা দশ বছর পর্যন্ত জুনায়দ বাগদাদি রহমতুল আলীর খেদমতে মশগুল ছিল বিভিন্ন রকমের খেদমত করতে থাকছে কিন্তু কোনো ক্রমেই তার মন ভুললো না দশ বছর পর একদিন সে বলল যে হুজুর আমি দশটা বছর পর্যন্ত আপনার খেদমত করলাম আমি অপেক্ষা করলাম কিছু একটা দেখার জন্য কিন্তু আমি যে জিনিসের তালাশে আসলাম সে জিনিস আমি পাইলাম না এজন্য আজকে আমি বিদায় নিতে চাই হজরত জুনায়দ বাগদাদি বললেন যে তুই বিষয়টা বুঝায় বলো কি কারণ আজকে এখান থেকে বিদায় হওয়ার ওই যুবক বলল হুজুর আমি শুনছিলাম যে আপনি বহুত বড় ওলি আল্লাহ ওলি আল্লাহ হলে আপনি তো বাতাসে উঠবেন আপনি পানির উপর হাঁটবেন দরিয়ার উপর জায়নামাজ বিষয়ে আপনি নামাজ পড়বেন তবে তো আপনাকে ওলি আল্লাহ মনে করব তো এরকম কিছু তো আমি দেখি নাই এজন্য আজকে নিরাশ হয়ে আমি এখান থেকে বিদায় নিতেছি হজরত জুনায়দ বাগদাদি বললেন আহ এই ভুলের মধ্যে তুমি আসো আচ্ছা শোনো আমি তোমাকে একটা প্রশ্ন করি সেই প্রশ্নের তুমি উত্তর দাও দশ বছর যে তুমি জুনায়েত বাগদাদির নিকট থাকলা তুমি এক মুহূর্তের জন্য জুনায়দকে দেখছো যে আল্লাহকে নারাজ করার মতো কোনো কাজের ভিতরে মশগুল হয়েছে ওই যুবক তখন বলল যে হুজুর আমি এইরকম কোন কাজে এক মুহূর্তের জন্য আপনাকে দেখি নেই কোন গুনাহের কাজে কোনো নাফরমানের কাজে এমন কোন কাজে যে কাজে আল্লাহ পাক নারাজ হবেন এমন কোন কাজের মধ্যে এক মুহূর্তের জন্য আপনাকে আমি লিপ্ত হইতে দেখি নাই হজরত জুনায়দ বাগদাদি কান্দলেন এবং বললেন যে হে যুবক যেই বান্দা দশটা বৎসরের মধ্যে এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করে নাই এর থেকে বড় কারামত আশ্চর্যজনক ঘটনা তুমি আর কি দেখতে চাও ওই যুবক ওখানেই বসে পড়ছে এবং সে কানতে শুরু করছে যে হুজুর আমার হয়ে গেছে আপনি আমাকে আল্লাহর জন্য মাফ করে দেন আপনার সঙ্গে আমাকে থাকার অনুমতি দান করেন আমার প্রিয় বন্ধুরা মানুষ মনে করে যে অলি আল্লাহ তাকে বলে যে আশ্চর্য আশ্চর্য ঘটনা বলি দেখাইতে পারে আল্লাহর কসম এই ধারণা কোনো ক্রমেই সঠিক না কোরআন শরীফ অলির সংজ্ঞা অলির পরিচয় আল্লাহ পাক নিজে তুলে ধরছেন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে আলা ইন্না আল্লাহ লা খাওফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন ওলি যারা হবে তাদের ভয় আতঙ্কের কোনো বিষয় থাকবে না কোনো টেনশন তাদের করতে হবে না ওলি কারা আল্লাদিন আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওলি তারা যারা সিনাতে ইমান ওয়ালা जिंदगी তাদের আল্লাহ পাকের হুকুম ওয়ালা শুনতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ পাকের হুকুমের হুকুমের উপর তাদের जिंदगी এক মুহূর্তের জন্য গুনাহের ভিতরে তারা লিপ্ত হয় না امر پیر و مرشد عارف بلّہ حضرت مولانا شاہ حکیم محمد اختر صاحب رحمۃ اللہ علیہ بھسا دنیا کے مجگلوں میں بھی یہ باخدا رہے یہ سب کے ساتھ رہے کے بھی سب سے جدا رہے دنیا اور رہ ہزاروں کرم کانڈے بیستا کا ستو جو کھاٹی اللہ پیمک بندہ ہون سے ایک مہرت اللہ کے بھولنا حضرت حکیم الامت مجدد الدین اللہ مولانا اشف علی تھانوی رحمۃ اللہ علیہ جنہیں حافظ جی حضور در مت رکم لاکھوں لاکھوں আউলিয়াদের যিনি পীর ও মুর্শিদ ছিলেন সেই হযরত মাওলানা আশাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই একদিন নিজের খানকা থেকে বাসার দিকে যাইতেছিলেন বাসা একদম নিকটে ছিল রাস্তার মধ্যে হঠাৎ তিনি থামলেন রোদের মধ্যে দাঁড়াইলেন এবং পকেট থেকে পেন্সিল বাইর করলেন কাগজ বাইর করলেন এবং কিছু একটা লিখলেন আবার পকেটের মধ্যে কাগজটা রাখলেন হজরত হাকিমুর মতের সঙ্গে ছিলেন মুফতি শফি সাহ রহমতুল্লাহ আলাই তিনি বললেন হজরত জি এই কাছেই আপনার বাসা আপনি বাসায় গিয়ে বসে পরে লিখতে পারতেন কিন্তু হাঁটতেছেন বাসার দিকে যাইতেছেন এর মধ্যে রাস্তার মধ্যে আপনি থামলেন কাগজ বের করলেন আবার কিছু লিখলেন পকেটে রাখলেন এর রহস্য তো আমি বুঝলাম না হজরত হাকিমুল মত মৌলানা আসাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই বললেন যে মিয়া শফি একটা জরুরি কথা আমার মনে পড়ছে তা আমি সে জরুরি কথাটাকে কাগজের মধ্যে নোট করলাম আমার দিলটাকে খালি করে নিলাম আল্লাহকে ইয়াদ করার জন্য আমি যদি জরুরি কথাটা না লিখতাম বাসায় যাওয়া পর্যন্ত ওই কথার দিকেই আমার মন থাকত বারবার ওই কথাটাকে স্মরণ করতে থাকতে হইতো তিনি বলেন যে এই অন্তর এটা এই দুনিয়াকে স্মরণ করার জন্য না অন্তর তো আল্লাহ পাকের মহব্বতের জন্য আল্লাহকে ইয়াদ করার জন্য আল্লাহর বলিরা এইভাবে আল্লাহ পাকের ইয়াদ আল্লাহর স্মরণ আল্লাহর মহব্বত আল্লাহর ধ্যান আর আল্লাহর বন্দিগির ভিতরে ডুবে থাকেন আল্লাহ তালা সেরকম জিন্দগি عمد شکل کے نصیب فرمایا تفسیر قرآن لکھکت مفتی شفیز اب رحمت اللہ علی بولت دنیا کو سندوک میں رکھنا جائز جیب میں رکھنا جائز ہاتھ میں رکھنا جائز লেকিন দিলকে আন্দর রাখনা না যায় তিনি বলতেন আমার ভাই দুনিয়াকে সিন্ধুকে রাখো এটা যায়জ দুনিয়াকে পকেটে রাখো তাও যায়জ দুনিয়াকে হাতে রাখো তাও যায়জ কিন্তু অন্তরের ভিতরে দুনিয়া রাখবা کنو جائز نہ ہم جہاں جاتے ہیں تیرا فسانہ چھیڑ دیتے ہیں کوئی محفل ہو تیرا رنگ محفل دیکھ لیتے ہیں جکھا نہیں جا جی انتر اللہ پاکر محبت اور اللہ پاکر شورن تھک بے اللہ تعالی ایرکم انتر شکل کے رو بکھیا تو عارف حضرت خواجہ مرزوب رحمت اللہ بولن دل تج کو دیا حق نے ادا کر اللہ پاک ہرد نامدما کے دان کرتے ہیں তুমি এই সেই হৃদয়ের হক্ত আদায় করো সেটা কি সব ছোট খেয়ালাত

লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো موسی রাসুল استانبولে যায় আল্লাহ এই জিকির তো সবাই করে সব মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি আপনার নবী হিসাবে চাইছিলাম যে স্পেশাল কোন জিকির আপনি আমাকে দান করবেন আল্লাহ পাক জানলে যে লাল ও তখন বললেন যে হে موسی তুমি এই এই কালেমা লা ইলাহ ইল্লাল্লা কত ওজন ওয়ালা কত নূর ওয়ালা কত এর দাম কদর এবং মর্যাদা সেটা কি তুমি জানো লাউ আন্নাস এই ভাই ছবি তুলবেন নাকি ها

বলে আরুদ্দিন আজ বুঝলে না ফি কিফাতেন বলা ইলাহ ইল্লাল্লাহ ফি কিফাতীন লামা লাত বিহিন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক বললেন যে হে মূসা এই সাত আসমান এবং এর মধ্যে যা কিছু আছে এবং সাতবক জমি এই সবটাকে যদি এক পাল্লা রাখা হয় আর কোনো মুসলমানের একবারে লা ইলাহ ইল্লাল্লাহকে আরেকটা পাল্লা রাখা হয় নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে শুনতেছেন প্রিয় বন্ধুরা এজন্য রসুল্ল পাক সাল আলী সাল্লাম বলছেন ঈমা কুম্বিক লা ইলাহ ইল্লাল্লা বেশি বেশি লা ইলাহ ইল্লাল্লাহ জিকিরের দ্বারা ইমান তাজা করো ইমান শক্তিশালী করো ইমান নূর বাড়াইতে থাকো আমার শেখ আমার মুর্শেদ আর বিল্লাহ হজরত মাওলানা শাহ কি মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন যে লা লা হে মোকদ্দম কালমায় তাওহিদ মে গায় হক জব যায় হে তব দিল মে হক আ যায় হে মুসলমান যখন তুমি লা ইলাহা বোলো তামাম গায়েরুল্লাহ ধ্বংস হয়ে যায় যখন ইল্লাল্লাহ বলো তো তোমার অন্তরে আল্লাহ পাকের নূরই নূর আছে আমার প্রিয় বন্ধুরা সার কথা এই যে আমাদের जिंदगीটা মহান رب العالمিনের বندگی করার জন্যই মহান আল্লাহ আমাদেরকে দান করছেন কোরআন শরীফে মহান رب العالمিন বলেন ওয়া মা খালাকตุল জিন্না ইনসা ইল্লা লি ইয়াবুদুন দিন ইনসান কে আমি একটামাত্র উদ্দেশ্যে সৃষ্টি করছি যারা তারা আমার এবাদত বندگی করবে আল্লাহ পাক জাল্লা জাল আলু আমান ইবাদত বন্দি করার জন্যই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন কিন্তু এই দুনিয়ার মধ্যে চলার পথে হাজারো ভুল বিচ্যুতি আমাদের ঘটতে থাকে কারণ নফস আমাদের সঙ্গে লাগা আছে কোরআন শরীফে মহান রব আলিন বলছেন

আমাদের এরকম ফরজ আমলগুলো করব এবাদত বন্দেগী করব সাথে সাথে আমাদের ফিকির করতে হবে আমার দ্বারা কোনো ভিন নারীর প্রতি দৃষ্টি না হয় আমার দ্বারা কখনো কোনো গিবত না হয় আমার দ্বারা কারো উপর কোনো জুলুম না হয় আল্লাহ পাক জাল দিন রাত এভাবে মুক্ত থাকার আমাদের সকলকে তৌফিক দান করেন এক বুজুর্গ বলেন যে রঙ্গে তাকুয়া রঙ্গে তড়াত রঙ্গে দি তাবাদ বাকি ভুয়াদ বরাবিদি যারা সত্যিকার আল্লাহর প্রেমিক বন্দা হন আল্লাহর ইবাদত দিয়ে যারা জিন্দিগি বানান এরকম বন্দাদের জীবনের রং তো হয় যে সব সময় যেখানেই থাকে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে এবং যেখানেই থাকে আল্লাহকে স্মরণ রাখে এক মুহূর্তের জন্য আল্লাহকে ভোলে না সুরায় তাকাসুরের মধ্যে মহান রব্বুল আলা মিন বলেন আল্লাহ কবুত তাকাসুর হাত্তা মকাবির দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে এত বড় ক্ষতিগ্রস্ত

নিকট তবা ইস্তেক ফার করতে থাকে মাফ চাইতে থাকে এভাবে তার আমল নামায় বিপুল পরিমাণে তবা ইস্তেফার জমা হয় নিশ্চয়ই কালকে আমতে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন শুনতেছেন প্রিয় বন্ধুরা ন্যাক আমলের মাধ্যমে যেরকম জান্নাত পর্যন্ত পৌঁছে যে সকল বন্দাদের হাজারো লাখ গুণা হয়ে যায় ওই সকল বন্দা যদি আল্লাহ পাকের নিকট মাফ চাইতে থাকার অভ্যাস বানায় যখনই ভুল টুটি হয় আয় আল্লাহ আমার গুণা হয়ে গেছে আমাকে মাফ করে দেন আল্লাহ পাক বন্দার জবানে এই কথা শুনতে চান হাদিস শরীফে আসে রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বলেন বন্দার যখন কোনো গুণা হয়ে যায় আর সেই বন্দা আল্লাহ পাকের নিকট মাফ চায় আল্লাহ পাক খুশি হয়ে ফেরিস তাদেরকে বলেন এই ফেরেস্তারা এই বন্দায়ের অন্তর থেকে বিশ্বাস করে ওর এক মালিক আছেন এক মাহবুদ আছেন এক পালন কর্তা আছেন যার কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায় তোমরা সাক্ষী থাকো বন্দাকে আমি মাফ করে দিলাম ভারতের মহান বুজুর্গ হজরত হাকিম উলম্মদ মুজাদুদ্দিন মিল্লাত মৌলানা শাহ আসফ আলী থানবি রহমতুল্লাহ আলী বলেন আগর সারি জমিন গুনাহু সে ভর যাবে তো তওবা সবক মিটা দি তোমার গুনার দ্বারা আসমান জমিন পুরোটা যদি একদম ভরপুর হয়ে যায় তুমি একবার খাঁটিভাবে তওবা করো একবারের তওবা জীবনের সব গুণাকে নিশ্চিন্ন করে দেয় জেসে বারুদ জরাসি হতি হগর বড়ে বড়ে পাহাড়ো কো উড়া দে তিনি বলেন যে যেভাবে বারুদের দ্বারা বানানো ছোট্ট একটা বোম পাহাড়ের গায়ে নিক্ষেপ করা হলে সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই তবা হল আসমানি বারুদ যখন বন্দা তবা করে তবার বারুদ গিয়া যখন হাজারো লাখ কোটি গুনার পাহাড়ের উপর পড়ে মুহূর্তের মধ্যে গুনার সব পাহাড় একদম মিসমার হয়ে যায় আমার প্রিয় বন্ধুরা এজন্য বারবার তহবা করতে থাকি এবং কান্নাকারি করার চেষ্টা করি

কোরআনে বলছেন তুবু ইহ জমিয়ান মুমিনুন লাল রকম তুফলেহুন হে ইমান তোমরা সকলে নিজ গুনাহের জন্য তবা করো নিঃসন্দেহ তোমরা তবার উসিলাতে কামিয়াব হয়ে যাবে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে

মেরি বন্দিগি যে বন্দা যখন জমিনে আল্লাহর জন্য কামতে শুরু করে তার চোখের পানির বন্দিগির তারা আসমানে জ্বলতে শুরু করে চোখের পানি এত দামি মৌলানা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ এই মস্তবি শরীফে বলেন আয় খোসা চশমে কে আ গিরিয়া নেউস আয় হুমায়ু দিল আ নেউস আহা ওই দুই চক্ষু ওই দুইটা চক্ষু কত দামি যে চক্ষু আল্লাহর জন্য কান্নাকাটি করতে থাকে এবং সেই দিল কত দামি যে দিল আল্লাহ পাকের মহব্বতের আগুনে জ্বলতে পড়তে থাকে আল্লাহ তালা আল্লাহর জন্য কান্নাকাটি করার তৌফিক আমাদের সকলকে নসি ফরমায়া দেন আমার ভাইরা কখনো ইস্তেক ভার করি কখনো দূর শরীর পড়ি কখনো কোন আল্লাহ পাকের জিকির করে কখনো লা ইলাহা ইল্লাল্লাহ লা বার ইল্লাল্লাহ বারবার পড়তে থাকি এক হাদিস শরীফে রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান যদি প্রতিদিন এক শতবার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে এই কালেমা নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে তিরমিজি শরীফে লেখা হাদিসে রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের ময়দানে এক গুনাগার মুসলমানকে হাজির করা হবে এত গুনাহ করছে এত গুনাহ করছে এত গুনা করছে যে যে নিরানব্বইটা বিশাল বড় রেজিস্টার বইয়ের ভিতরে গুনাগুলো লেখা এক একটা রেজিস্টার বই এত লম্বা যত দূর তার দৃষ্টি যায় চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এত বিশাল বড় এক একটা রেকর্ড বই গুনা যার ভিতরে লেখা আছে এই রকম নিরানব্বইটা রেকর্ড বই তার গুনাহের লিস্ট করা বন্দা এগুলো দেখার পরে ভাববে যে আল্লাহ জাহান্নাম সারা তো আমার কোন রাস্তা নাই আল্লাহ পাক ও আমালু বলবেন হে বন্দা কিছু ন্যাক কাজ কি করো নাই তো বন্দা বলবে যে আল্লাহ আমার কোন ন্যাক কাজ নেই সে একদম জাহান্নামের নামের যাওয়ার জন্য বিলকুল তৈরি হয়ে যাবে প্রস্তুত হয়ে যাবে এমন সময় মোহান রব্বুল বলবেন যে তোমার কিছু ন্যাক কাজ তো আমার কাছে জমা আছে এরপরে ছোট্ট একটা কাগজের টুকরা বের করবেন আল্লাহ পাক জাল্লাহ জাল আলমান তো ওর নিরান গুনাহের নিরানব্বইটা রেকর্ড বই বিশাল বড় আকারের এটাকে এক পাল্লা রাখা হবে ওর ছোট্ট কাগজের টুকরো ওর মধ্যে লেখা লাইল ওইটা আরেক পাল্লা রাখা হবে এই বন্যা কোন মুহূর্তে যে কত মহব্মতের সাথে একবার লা ইলহা ইল্লাল্লাহ সেটাকে অন্য পাল্লা রাখা হবে যখন লা ইলহা ইল্লাল্লাহ এক পাল্লা আর নিরানব্বইটা গোনায়ের রেকর্ড বই আরেক এক পাল্লা রাখা হবে লা ইলহা ইল্লাল্লা পাল্লা মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে এবং এই বন্দার জন্য ক্ষমার ফয়সালা হবে এবং জান্নাতের ফয়সালা হয়ে যাবে আমার ভাইয়ের এই জন্য কোন ন্যায় কাজকে ছোট মনে করতে নাই রসুল পাক সাল্লাম আমাদেরকে হেদায়ত করছেন যে ছোট আমল হোক ছোট ন্যাকের কাজ হোক সেটাও মস্ত বড় সম্পদ বেরকাত সরে মেসকাত কিতাবের মধ্যে আছে যে এক লোক সে মারা গেছে কোন তার এরকম আমল তেমন কিছু নাই তো তার নেকি আর বদি দুইটা যখন ওজন করা হইতেছে এখন ওই বন্দার দেখবে যে আমার নেকির বদির পাল্লা ভীষণ ভারী নাম ছাড়া কোনো রাস্তা নাই এমন সময় আল্লাহ পাকের হুকুমে ছোট্ট একটা থৈলা ছোট্ট একটা থৈলা তার নেকির পাল্লার মধ্যে রাখা হবে মুহূর্তের মধ্যে নেকির পাল্লা ভারী হয়ে যাবে তো ওই বন্দা হয়ে জিজ্ঞাসা করবে যে হে আল্লাহ কি জিনিস এটা এই ছোট্ট একটা জিনিস নেকির পাল্লা রাখতে নেকির পাল্লা এতটা ভারী হয়ে গেল তো আল্লাহ পাকের পক্ষ থেকে ওই বন্দাকে বলা হবে হাজা কফুত রাহিন আল কায়তাহু আল্লাহ কবরে রাজুল মুসলিম এক মুসলমানের দাফন কাফনের সময় তুমি হাজির হয়েছিল তার কবরের ভিতরে একটুখানি মাটি এক মুট মাটি দিছিলা সেই এক মুট মাটির নেকি এই মাত্র এখানে জমা করা হলো তো তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে আমার প্রিয় বন্ধুরা এজন্য মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলি মানুষকে সালাম দেই কেউ সালাম দিলে সালামের উত্তর দেই সুন্নত মোতাবেক আমল করি নখ কাটি মোষ ছোট রাখি হাতে পায়ের নখ কাটি এবং খানা খায় সুন্নত মোতাবেক ডান হাতে খানা খাই ডান হাতে পান করি ডান হাতে দুধ পান করি ডান হাতে চা কফি পান করি কোশ্চিন কালো বাম হাতে না খাই বেরানবী মোহাম্মদুর রসুল্ল সাল বলছেন বাম হাতে খায় তো শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে শয়তান

আর নিজের সন্তান দিন দিনদার নেককার বানানোর চেষ্টা করি রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন মানুষের যখন মৃত্যু হয় আমলের সব রাস্তা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাহিন কিন্তু তিন জিনিসের দ্বারা তিন জিনিসের রাস্তা তখনও বন্ধ হয় না সদা মিন সদাকাতিন জারিয়া সৎকায় জারিয়া যদি করে যায় যেটা এমন কোন কাজ করছে যেটার দ্বারা মানুষ উপকৃত হইতে থাকে ওটার সব জারি থাকে কি প্রিয় বন্ধুরা আও বিহি এলমিন কোন এলমের খেদমত করে গেছে দিন এলমের খেদমত মাদ্রাসা কায়েম করে গেছে কোন ওলামায় ক্রাম তৈরি করে গেছে তো তাদের খেদমত বাকি আছে তো দিনের এলমের খেদমত বাকি আছে ওই লোকের কবর এটা সব বুঝতে থাকে আহু আলাদু অথবা সন্তানকে দিনদার আল্লাহ বানায় গেছে তো সেই সন্তান দোয়া করতে থাকে তার জন্য এই এই সন্তান যত এক কাজ করবে সবটার সব বাপমা পাইতে থাকবে কবরস্থানে আমার প্রিয় বন্ধুরা এজন্য সন্তানদেরকে কোরআনে পাক পড়ানোর চেষ্টা করি রসুল্লি পাক সল্লুলাহ আলুসাল্লাম বলছেন ফাইরুকুম তা আল্লাহর কোরআন আব আল্লাহ মহু তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ তারা যারা আল্লাহ পাকের কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দান করে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম বলছেন যে এই কোরআনে পাক এর বরকতে আল্লাহ পাক জল্ জাল্লা আলু কাউকে অনেক উর্দে তোলেন আর কোরআনে পাকের সঙ্গে সম্পর্কহীনতার কারণে অনেক মানুষ পতিত হয় হয় এবং লাঞ্ছিত দুনিয়া তাদের হয়ে যায় আল্লাহ আমাদেরকে কোরআনে পাক পড়ার আমাদের পড়ানোর জন্য আমাদের সন্তানদেরকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন যে বুজুর্গের নাম বলছিলাম হজরত মৌলানা শামসুল্ক ফরিদ পুর রহমতুল্লাহ আলী উনি হাফেজে কোরআন ছিলেন না বড় আলেম ছিলেন কিন্তু ওনার যে বড় ছেলে তিনি তখন হাফেজে কোরআন ছিলেন ছোট্ট ছেলেকে তিনি বললেন এই তোমার বড় ভাই বড় না আমি বড় এত বড় আলিম বুজুর্গ মানুষ তিনি বলতেছেন ছোট ছেলেকে যে তোমার বড় ভাই বড় নাকি আমি বড় তো ছোট্ট ছেলেটা তখন বললো যে আব্বাজি আমার বড় ভাই কেন বড় হবে না আপনি বড় তো ওই বললেন আমি বড় না আমি ছোট তোমার বড় ভাই আমার চেয়ে বড় কারণ আমি কোরআনের হাফিজ না আর তোমার বড় ভাই তিরিশ পারা কোরআনের হাফিজ শুনতেছেন প্রিয় বন্ধুরা এলেম মানুষকে বড় বানায় কোরআন কোরআনের সম্পর্ক মানুষকে বড় বানায় কোরআনওয়ালা জিন্দগি মানুষকে বড় বানায় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন ওয়াফর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ আলহ জিল করিম দুইজন হাফিজ সাহেবকে পাগড়ি দিবে এরপরে এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ চলেন সাহায্য জলদি আসো ভাই হাফিজ সাহেব এখন আপনাদের প্রাণের পড়া মাদ্রাসার দুইজন ছাত্র যারা হাতে হয়েছে এখন হুজুরের মাধ্যমে তাদেরকে পাগড়ি পড়ানো হবে প্রথমে পাগড়ি পড়াবেন হাফেজ মোহাম্মদ আকিবুল ইসলাম পিতা মোহাম্মদ মহিবুল আলম গ্রাম চেঙ্গাই পুষ্টবী চালাক মনোহর জি নরসিংহ এই বাবু দেখেন ছোট্ট বাবু মাশাআল্লাহ হাফেজ কুরান আসো বেটা আপনি বানতে পারেন তো না না আসেন আপনি বান্ধে দেন ওইটা রাখেন নেন মাসা মাসা

والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كلنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا أرنا الحق حقا وارزقنا استنا وارزقنا اتباع اللهم أرنا الحق حقا وارزقنا اتباع وارنا الباطل باطلا وارزقنا استنابا اللهم اجعلنا هداة مهتدين غير ظالين ولا مظلين اللهم انا نسالك الجنه اما قرب اليها من قولنا وعمل ونعوذ بك من النار اما قرب اليها من قولنا وعمل اللهم انا نسالك العفو والعافيه في ديننا ودنيانا وفي اهلنا ومالنا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره رب اغفر وارحم انت خير الراحمين আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন সব গুণা আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের জন্য জন্নত মঞ্জুর করেন আয় আল্লাহ আমাদের জন্য জন্নতুল ফির দৌস আপনি মঞ্জুর করেন আয় আল্লাহ জন্নতুল ফিরদৌস আপনি আমাদের জন্য মঞ্জুর করেন আয় আল্লাহ জন্নতুল ফিরদৌস আপনি আমাদের জন্য মঞ্জুর করেন আয় আল্লাহ জন্নতের পথের আমলের তৌফিক আমাদেরকে দান করেন আয়ল্লাহ জাহান্নাম নাম থেকে আমাদেরকে বাঁচান আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান জান্নাতের জাহান্নামের রাস্তাঘাট থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন নবস শৈতানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান আপনার ওয়ালা জিন্দগি আমাদের নসীব ফরমান সমস্ত গুণা ত্যাগের হিম্মত তৌফিক আমাদেরকে দান করেন নূরওয়ালা জিন্দগি আমাদেরকে নসিব করেন বেশি বেশি আপনার জিকির করার তৌফিক আমাদেরকে দান করেন হালাল হালাল রুজি রোজগারের রাস্তা আমাদের জন্য প্রশস্ত করে দেন আয়াল্লাহ আমাদের রিজিকির ভিতরে বরকত দান করেন বরকত দান করেন সকলের জিরাতে বাগবাগানে আপনি বরকত দান করেন ফলে ফসলের ভিতরে আপনি বরকত দান করেন যারা চাকরি বাকরি করেন দোকান পাট করেন তাদের অফিসে আদালতে দোকান পাঠে বরকত দান করেন আয়াল্লাহ আমাদের ঘরে ঘরে শান্তি না করেন ঘরে ঘরে রহমত বরকত এবং নূর নাজিল করেন আয় আল্লাহ আমাদেরকে দিনদার নেক কার আল্লাহ বানান আমাদের ঘরের সকলকে আল্লাহ বলা বানান আমাদের সকল আপন জন প্রিয়জনকে দিনদার আমাদের জিন্দিগি আমাদেরকে নসিফর মান আমাদেরকে সমস্ত পেরেশানি থেকে নাজাদ দান করেন আয় আল্লাহ শত্রুদের থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের দেখা না দেখা জানা অজানা সবকিছুমের শত্রুদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত حفاظت کریں اے اللہ پر خاص حفاظت پر سایہ اپنی آمد کے نصیب فرمان اے اللہ مہربان مالک دو جہان مالک دو جہان اپنی آمد کامیاب فرمایا دین আয়াল্লাহ আল্লাহ এই মাহফিলের যারা আয়োজক ব্যবস্থাপক যারা এতে সহায়তাকারী অংশগ্রহণকারী সকলকে কবুল করেন আয়াল্লাহ সকলকে মাফ করেন সকলকে দুজাহানে আপনি পুরস্কৃত করেন সকলের নে উদ্দেশ্যে আপনি পুরা ফরমায়া দেন মুশকিল আসান ফরমায়া দেন তমাম নেকি এবং ভালাই আপনি এ ফরমায়া দেন আয়াল্লাহ যারা লাইভ প্রোগ্রামে দূর দূর থেকে দিনই কথা শুনতেছেন তাদের সমস্ত নিয়ে উদ্দেশ্য পুরা করেন তাদেরকে আপনি মা ফরমায়া দেন আয়াল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কেয়ামত পর্যন্ত কবুল ফরমান আয়াল্লাহ এই মাদ্রাসাকে এলাকাবাসীর না জাতের জরিয়া বানান আয় আল্লাহ মাদ্রাসাকে মস্ত বড় হেদায়তের ঘাঁটি রূপে আপনি কবুল ফরমান আয়াল্লাহ যে শিক্ষক মন্ডলী খানে শিক্ষা দিতেছেন এবং যারা শিক্ষা গ্রহণ করতেছেন সকলকে আউলিয়া সিদ্দিকীনের মধ্যে সামিল ফরমান যে বাচ্চারা পড়াশোনা করতেছে তাদেরকে তার তাদের মা বাবার চোখের শীতলতা রূপে আপনি কবুল ফরমান নাজাতের উসিলা রূপে আপনি কবুল ফরমান আল্লাহ মেহরমান মালিক আমাদেরকে মাফ করে দেন আয়াল্লাহ আমাদেরকে আপনার বানান আপনার বানান আপনার বানান আপনার বানায় জিন্দা রাখেন যখন দুনিয়ার থেকে উঠাবেন আফিয়তের হালতে আপনার বানায় আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়ে নেন আয় আল্লাহ আমাদের তাম দোয়া মোনাজাতকে

Oh